একটা জিনিস দেখলাম, এখানে জগন্নাথ দেবকে দড়ি দিয়ে বেঁধে এই রথে টান দেওয়া হলো, রথ সামনের দিকে যাচ্ছে। জয় জগন্নাথ! শ্রেষ্ঠাকে আর রাজশ্রীকে থ্যাংক ইউ, কারণ ওরা না বললে আমি জানতেও পারতাম না যে ঠিক এক্স্যাক্টলি কোন টাইমটাই পুজো। কৃষানুও বলেছিল, কৃষানুও বলেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে রথযাত্রা, তো আমরা আজকে বারুইপুরের রথযাত্রা দেখাবো। তোমাদের আগের বছরও দেখিয়েছি, তো চলো বার হওয়া যাক, রথের ওখানে যাওয়া যাক, তাই তো অমলি? একদম, ওই জন্য তো ওয়েট করছি সকাল সকাল উঠে কখন যাব। আমরা চলে এসেছি বারুইপুর আশ্রমে, তো এখন তো এই অবস্থা, দেখি কখন ঠাকুর আনে। আর রথে পুজো দেওয়ার ইচ্ছা আছে, বাট যা ভিড় হয় দিতে পারবো কি জানি না, তবে যেটুকু হবে তোমাদের সাথে শেয়ার করবো। পিছনেই রথ দাঁড়িয়ে আছে, এখনো ঠাকুর আসেনি, তো চলো যাওয়া যাক ওদিকে। আগে তোমাদের জমিদার বাড়িটা ভালো করে দেখিয়ে নেবো, তাই তো অমলি? একদম, ওখানের বাড়ি আমরা দেখিয়েওছি এর আগে, তোমার একবার দেখাবো, অনেকবার দেখিয়েছি, তাও দেখাবো। আবার জগন্নাথ দেবকে বার করবে তখন সেটাও শেয়ার করবো। আমরা এবার চলে এসেছি একদম রথের সামনে, রথের ওপরে বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেবকে বসানো হবে। এখনো পর্যন্ত কোনো মূর্তিকে রাখা হয়নি রথের ওপরে, সবে রথটা এইভাবে রাখা রয়েছে। আর রথের সামনে রথে পুজো দেওয়ার জন্য অনেক ছোট ছোট দোকান বসেছে দেখো, এর সাথে বড় মেলাও বসেছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে জগন্নাথ দেব তার বাড়ি থেকে এই রথে উঠবে সেটাও আমরা দেখাবো। পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। এখন দেখো রথের যে টানা শিকলটা আছে সেটা এখন ফেলে রাখা রয়েছে, যখন টানা হবে প্রচুর ভিড় হয়ে যাবে। এবার চলো আমরা ভিতরে ঢুকবো জমিদার বাড়ির। জমিদার বাড়ির একদম ভগ্নাবশেষ যেটা আছে সেই গেটটা, গেটটা আগে আরো ভালো ছিল, এখন যেন যত দিন যাচ্ছে আরো ভেঙে যাচ্ছে, না গুছিয়ে রাখলে যা হয়। আর পাঁচিলের গায়ে দেখো জঙ্গলে পুরো ভরে গেছে। চলো আমরা এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। জমিদারের বাড়ির ভিতরে যে আসল বাড়িটা রয়েছে সেখানে কিন্তু বাইরের কাউকে প্রবেশ করতে দেয় না। আমরা যাচ্ছি আনন্দময়ী যে মন্দির রয়েছে সেখানে, আর রাধাকৃষ্ণ মন্দির রয়েছে সেখানে যাব, সেখানেই জগন্নাথ দেব রয়েছে। এবার আমরা চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে, আর এখানে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম রয়েছে। দেখো এখানে অনেকে পুজো দিচ্ছে, আমরাও এখান থেকে একটা পুজোর ডালি কিনে নিলাম। মৌলি আবার ওখান থেকে একটা ফুলের মালা কিনে নিল, এবার পুজো দিতে যাবে। জগন্নাথ দেবের আগেই রয়েছে গরুর, তারপরে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা, আর ওই ধারে রয়েছে বলরাম। আমি ঢুকতেই বলেছিলাম যে রাধাকৃষ্ণেরও একটা মন্দির রয়েছে, যেখানেই জগন্নাথ দেবের রয়েছে সেখানেই রাধাকৃষ্ণের মন্দিরটা রয়েছে। এই গেট থেকে দুজন ঠাকুরমশাই পুজো নিচ্ছেন। এবার আমরা এই গলি দিয়ে যাচ্ছি যেদিকে আনন্দময়ী মায়ের মূর্তি রয়েছে বা মন্দির রয়েছে, সেখানেই আমরা যাচ্ছি, চলো যাওয়া যাক। এই জায়গা থেকে ভিতরে ঢুকলে আনন্দময়ী মায়ের মন্দির রয়েছে। এই আমরা এবার ভিতরে প্রবেশ করলাম, দেখো দেখো চারিদিকটা কি সুন্দর। আর সামনেই রয়েছে ওই যে দেখো অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, ওখানেই রয়েছে আনন্দময়ী মায়ের মূর্তি। এই আনন্দময়ী মায়ের যে মূর্তি রয়েছে সেখানে কিন্তু কোনো দেবীঘট নেই, যেমন আমরা পুজোর সময় দেবীঘট রাখি, কিন্তু এই মায়ের মন্দিরে দেবীঘট পাবে না। এটা দেখো, এটা হলো যে বলি দেওয়া হয় সেই জায়গাটা, আগে এখানে বলি দেওয়া হতো। এই দেখো এটা হলো আনন্দময়ী মায়ের মূর্তি। এবার চলো আমরা ফের রাধাকৃষ্ণ মন্দিরে ফিরে যাই, কারণ এবার তো জগন্নাথ দেব তার রথে চাপবে। এবার জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে রথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। প্রথমে একটি ঠাকুরমশাই আসছে দেখো, আর উনি যে আসছেন উনি হলো এই
জমিদার বাড়ির একজন সদস্য আর একজন ঠাকুরমশাই প্রথমে গরুরকে আনছে। এবার আস্তে আস্তে জগন্নাথ দেব প্রথমে বার হয়ে এলো। জগন্নাথ দেবের পিছনে পিছনে চলে আসছে সুভদ্রা ও বলরাম। এবার বলরাম, জগন্নাথ দেব ও সুভদ্রাকে নিয়ে তিনবার এই রথটাকে প্রদক্ষিণ করা হবে। তারপর তিনজনকে একদম রথের উপরে রাখা হবে। এই বারুইপুর রথযাত্রায় একটা জিনিস দেখলাম, এখানে জগন্নাথ দেবকে দড়ি দিয়ে বেঁধে এই রথের ওপরে তোলা হয়। পাশে একটা কাকুকে আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম এই রথের নাকি এটাই নিয়ম, জগন্নাথ দেবকে দড়ি বেঁধে ওপরে তোলা হয়। আমরা কোনো দিন রথের ওপর এইভাবে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামকে তুলতে দেখিনি, আর আমরা যেটা দেখলাম তোমাদেরকেও দেখালাম। এবার রথে টান দেওয়া হবে, তো দেখো সবাই রথ টানার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে দড়ি ধরে। এই দেখো লম্বা লাইন হয়ে গেছে। আর এখানে সব কিছু গোছানো চলছে এখনো।
রথের একদম মাথায় বসে গেছে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম। এবার দেখো রথের দড়ি টান বলে সবাই রেডি হচ্ছে। এখন ঘড়িতে বাজে 10:15, এবার রথে টান দেওয়া হবে। বিভিন্ন নিউজ চ্যানেল থেকে রিপোর্ট করতে এসছে রিপোর্টাররা। এই রথে টান দেওয়া হলো, রথ সামনের দিকে যাচ্ছে। জয় জগন্নাথ। আমরা জানি রথ টানা হয় দড়ি দিয়ে, কিন্তু এখানে রথ টানা হয় শিকল দিয়েই টানা হয়। দেখো শিকল পড়ে রয়েছে, একটু আগে টান দিয়েছে সেটা দেখালাম তোমাদেরকে, আর এখন পুজো দেওয়া চলছে। এই রথযাত্রা উপলক্ষে কিন্তু বিশাল বড় মেলা বসে, এখানে অনেক দোকানপাট বসেছে। এগুলো সব বেতের, দেখো বেতের অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে দেখো অনেক জগন্নাথ দেবের মূর্তি বিক্রি হচ্ছে। এখানে শুধু জগন্নাথ দেবের মূর্তি বিক্রি হচ্ছে না, ছোটো ছোটো দেখো রথও বিক্রি হচ্ছে। আর ওই দিকে গেলে আছে যে গাছের দোকানগুলো, সেদিকে আছে। আমি মেলাতে এসে একটা জগন্নাথের মূর্তি কিনেছি, জগন্নাথ বলরাম সুভদ্রা, খুব সুন্দর দেখতে। আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর রথ মানে কিন্তু হচ্ছে জিলিপি আর পাঁপড় ভাজা, তো সেটাও কিনতে যাবো। আর প্রথম কথা হচ্ছে এই প্রথমবার এত ভালো করে জগন্নাথ দেবের পুজো দিতে পেরেছি। মানে জমিদার বাড়িতে যখন ঠাকুরটা ছিল তখনই পুজো দিয়েছি, কিন্তু তোমাদের দেখানো সম্ভব হয়নি অত ভিড়ের মধ্যে বলে, পুরোটা দেখাতে পারি। আমি বাইরেটা দেখিয়েছিলাম, বাইরেটা দেখিয়েছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ মানে খুব ভালো, খুব মনে শান্তি হচ্ছে পুজো দিয়ে। তোমরা এখানে কি করে আসবে? বাড়িপুর রেলওয়ে স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে, সেখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে, বলবে যে রাজমাঠ যাবো, তারপর 10 টাকা ভাড়া নেবে, চলে আসবে রাজমাঠে, আর এসে প্রভু জগন্নাথ দেবের দর্শন করবে, প্লাস রথ রাখা রয়েছে, রথের দড়িও টানতে পারবে। নিঃসন্দেহে সবার মন ভরে যাবে এখানে, সত্যি কথা, খুব ভালো লাগবে। এখন দেখো পুজো দেওয়া চলছে, আজকে বেশ ভালোও লাগলো বলো? খুব ভালো লাগলো, আমি তো পুজোটা দিতে পেরে খুব আনন্দ। আমার আমি এত বড় হয়েছি কোনোদিন এত ভালোভাবে পুজো দিতে পারিনি, এখন দিলাম এই কথা। শ্রেষ্ঠাকে আর রাজশ্রীকে থ্যাংক ইউ, কারণ ওরা না বললে আমি জানতেও পারতাম না যে ঠিক এক্স্যাক্টলি কোন টাইমটাই পুজো। কৃষ্ণুও বলেছিল, কৃষ্ণুও বলেছে রথে টোটাল 3 বার টান দেওয়া হবে। এখন একবার টান দেওয়া হয়ে গেল তোমাদের দেখালাম, তারপরে আরও একবার হবে 12টা নাগাদ, আর তারপরে হবে 4টে নাগাদ, তো টোটাল 3 বার টান দেওয়া হবে। তারপরে প্রথম টানটাই দেখালাম, তোমাদেরও দেখালাম, নিজেরাও দেখতে পারলাম, খুব ভালো লাগলো এসে। কিন্তু তোমরা যারা এই ভিডিওটা দেখবে অলরেডি বিকালবেলা হয়ে যাবে, তো উল্টো রথের দিন তোমরা আসতে পারো, খুব ভালো লাগবে, তাই তো মৌলি? একদম, আমরা আগের বছর উল্টো রথটাও দেখিয়েছিলাম, মানে এই উল্টো রথে আমরা মানে হালকা টেনেও ছিলাম, আমার খেয়াল নেই, তো আমরা দেখিয়েছিলাম তোমাদের আগের বছর উল্টো রথটা। তো চলো এবার জিলিপি আর পাঁপড় ভাজা কিনতে যাবো। ছোটবেলায় এই রথের মেলায় আসতাম, অনেকে দেখতাম কাঁঠাল ভেঙে খাচ্ছে, মুড়িও আনতো, তো এখন কাঁঠালের গাড়ি দেখতে পাচ্ছেন, আচ্ছা এই পারে একটা আছে, তো জমিদার বাড়ির গেটের দিকে একটা দেখলাম কাঁঠালের গাড়ি রয়েছে, তাহলে তোমাদের দেখাচ্ছি। এখানে কাঁঠাল রাখা রয়েছে দেখো,
আগে অনেক কটা কাঁঠালের দোকান বসতো, এখন আর একটাই দেখতে পেলাম। মেলায় অনেক দোকানপাট বসেছে, তো এই ভিডিওটা মানে দোকানপাটের ভিডিও, এটা অন্য কোনো একদিন করব। আজকের ওপর ওপর দিয়ে আমরা দেখিয়ে নিই। এখন আমরা বাইরে বার হয়ে যাচ্ছি। এই রাস্তায় প্রচুর মিষ্টির দোকান আছে, গাছের দোকান আছে। এমনি পাপড় ভাজো না। আমরা কৃষ্ণদের দোকানে, দেখো কৃষ্ণদের বাদাম দোকান, আর তার পাশ থেকে প্রত্যেক বছর এখান থেকেই আমরা জিলিপি নিই, এই দাদার কাছ থেকে। আর কৃষ্ণ এখন নেই। আমরা রথের মেলা থেকে চলে এলাম। এবার মেলা থেকে যে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি কিনেছি তোমাদেরকে দেখাবো বললাম, তো এবার দেখাচ্ছি, সেটা খুব পছন্দ হয়েছে আমার। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখতে। বাইরে প্রচন্ড গরম, আজকে কোথায় বৃষ্টি হবে রাতের দিন, বৃষ্টির বনে আর এত রোদ, পুরো গা জ্বালা করছে। তো যাই হোক, মেলা থেকে ঘুরে চলে এলাম, আমাদের তো খুব ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমাদের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।